সংক্ষিপ্ত পরিসরে তকরির পেশ করবেন সাদার্ন ইউনিভার্সিটির আয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন লেখক গবেষক হযরত আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি। ওনার কাছে একটা প্রশ্ন আমার ভাইদের পক্ষ থেকে, যে আমরা খতমে সহি বুখারী শরীফকে বেশি গুরুত্ব দিচ্ছি কিনা, খতমে কুরআনুল করিম থেকে আসলে কি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বা এটাকে এটার আয়োজনের পেছনে এত বেশি আয়োজন কেন করা হচ্ছে বা খরচ কেন করা হচ্ছে, একটা প্রশ্ন এসছে। আশা করি তিনি এই বিষয়টি সমাধান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিজার্ভ বাজার সুন্নি কল্যাণ ট্রাস্টের সুন্নি সমাজ কল্যাণ সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বুখারী শরীফ ফের মাহফিল, এই বুখারী শরীফের মাহফিলে উপস্থিত দেশ বরণ্য উলামায়ে কেরাম, যাদের পরিচয় রিজার্ভ বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, এদেশের একজন সুন্নি গবেষক আলেম জনাব সৈয়দ আবু নওশাদ নাঈমী সাহেব সবার পরিচয় তিনি পেশ করেছেন, এই কারণে আমি কারো এই পরিচয় আপনাদের সামনে পেশ না করে, কাউকে সম্বোধন না করেই দু একটি কথা নির্দেশিত হয়েছি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা আমি বলে শেষ করব। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রবীণ আলেমে দিন শিক্ষক হুজুর আল্লামা ইমাম আহলে সুন্নাত গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির নাতি বিশিষ্ট আলেমে দিন হুজুর আল্লামা ইউনুস রজভী আজিজ ইমাদাজিলুল আলী, তিনি বুখারী শরীফের ফজালের উপর তকরির পেশ করেছেন। আমরা জানি যে বুখারী শরীফ তা যখন থেকেই এটা লিপিবদ্ধ করা হয়েছে তখন থেকে এ পর্যন্ত এই বুখারী শরীফ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে মুসলমান আছে সেখানে বুখারী শরীফের তেলাওয়াত এবং খতম হচ্ছে না, পৃথিবীর এমন কোন জায়গা খুঁজে পাওয়া যায় না। এবং পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরাম তারা বলেছেন, যে ইমাম আসিলউদ্দিন তিনি বলেছেন, কারাতু সহিহাল বুখারি লি ওয়া লি গায়রি লিল ওয়াকাই ওয়াল মুহিম্মাত 120 মাররা, আমি বিভিন্ন বড় বড় উদ্দেশ্যকে সামনে নিয়ে আমার নিজের জন্য এবং অন্যের জন্য 120 বার এই বুখারী শরীফের খতম আমি আদায় করেছি। যখনই যে উদ্দেশ্যে এই বুখারী শরীফের খতম আমি আদায় করেছি প্রতিবারেই এই বুখারী শরীফের খতমের মাধ্যমে আমার মকসুদ হাসিল হয়েছে, আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তো এই কারণে উলামায়ে কেরাম বলেন এই বুখারী শরীফকে তিরিয়াকুন মুজাররাব, তিরিয়াক মানে প্রতিষেধক। বর্তমানে যে আমরা ভ্যাকসিন দিই, এই যে ভ্যাকসিন এটা প্রয়োগ করার আগে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরে প্রমাণিত হয়েছে এটা এই রোগের প্রতিষেধক হিসেবে এটা প্রমাণিত হয়েছে। অনুরূপভাবে বুখারী শরীফ এটা যুগে যুগে পৃথিবীর মুসলমানদের কাছে এটা প্রমাণিত হয়েছে, মা কুরিয়া ফি সিদ্দাতিন ইল্লা ফুরিজাত ওয়ালা রুকিবা ফি মারকাবিন ফানাজাত, যে এমন কোন সমস্যা নেই যে সমস্যাকে সামনে রেখে বুখারী শরীফের খতমের ব্যবস্থা করা হয়েছে, যে কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে যে কোনো কঠিন মুহূর্তে সেই কঠিন মুহূর্তে এই বুখারীর তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কঠিন সমস্যাকে সমাধান করেছে। মিশরের যে খাদি ইসমাইল, যিনি তুরস্কের শাসক ছিলেন এবং মিশরের যিনি যখন এই
ওসমানী তুরস্কের খেলাফতের আন্ডারে মিশরও ছিল, সিরিয়া ছিল, অনেকগুলো দেশ ছিল। তো মিশরের গভর্নর শরীফ বাশা, তখনকার মিশরের শাসক গভর্নর খাদি ইসমাইল মিশরে এসেছেন। রাষ্ট্রীয় বড় একটা বিপর্যয় সামনে এসেছে, যে বিপর্যয়ের কারণে হয়তো মুসলমানদের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এমন সময় তিনি শরীফ বাশার সাথে পরামর্শ করলেন যে আপনাদের এখানে মিশরের মধ্যে যেহেতু আল আজহার ইউনিভার্সিটি আছে, পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম এবং আবদালগণ, কুতুবগণ, জামানার অনেক গৌস মিশরের মধ্যে আছেন, তখন তিনি জানতে চাইলেন আপনাদের এখানে কি নিয়ম আছে, বড় কোনো রাষ্ট্রীয় বিপর্যয় আসলে তখন সেই বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য আপনারা কি ব্যবস্থা করেন। তখন তিনি উত্তর দিলেন, আমাদের এখানে নিয়ম হয়ে গেছে, যে কোনো বড় ধরনের সমস্যা সম্মুখীন হলে এই বড় বড় উলামায়ে কেরামের মাধ্যমে আমরা বুখারী শরীফের খতমের ব্যবস্থা করি, এবং বুখারী শরীফের খতমের ব্যবস্থা যতবারই করেছি ততবারই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপর্যয় থেকে উত্তরণ দান করেছেন। তখন খাদি ইসমাইল তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সেই সময়ে আল আজহারের যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন তাদেরকে দিয়ে তিনি খতমে বুখারী শরীফের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই রাষ্ট্রীয় বিপর্যয় থেকে এই মিশর এবং দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আপনারা জানেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, তাতারি চঙ্গিস খা, আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বর্বর এবং উগ্র সেনাবাহিনী, যারা সম্ভবত 1258 দিকে বাগদাদ আক্রমণ করে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে, সিরিয়াতে যখন তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় এরা সিরিয়ার যারা রাষ্ট্রের দায়িত্ব ছিলেন তারা চিন্তা করলেন, এই সময়ে আমাদের অস্ত্র দিয়ে এত বড় সৈন্যবাহিনীর মোকাবেলা করার আমাদের কোনো সম্ভব নেই, সম্ভব হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়েবে কোনো মদত না করেন। তখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বুখারী শরীফের খতমের আয়োজন করা হয়েছে। ইমাম ইবনু দকিকুল ঈদ, যিনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার সাগরিদ ছিলেন, কাদিরে তরিকার একজন অনুসারী ছিলেন, তিনি আসবেন, যেমনিভাবে আজকে এই বুখারী শরীফে উলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন, নিয়ম হলো উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি সম্মানিত আল্লাহ তাআলার কাছে, আমাদের হোসনেজন অনুযায়ী যিনি আল্লাহ তাআলার কাছে বেশি মকবুল, এই ধরনের উলামায়ে কেরামের মাধ্যমে বুখারী শরীফের মুনাজাত করা হয়। তখন ইমাম ইবনু দকিকুল ঈদ তাকে মুনাজাতের জন্য দাওয়াত দেওয়া হলো। তিনি এসে মুনাজাত করার আগে তিনি জামানার বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন আমি জানতে পেরেছি যেই জন্য তোমরা আজকে বুখারীর আয়োজন করেছ, চেঙ্গিস খান হালাকু খা, যে তারা আর সিরিয়া আক্রমণ করার সেই শক্তি তারা হারিয়ে ফেলেছে, তারা সেই পরাজিত হয়ে তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে গিয়েছে, এই সিরিয়াকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। তুরস্কের একজন ইউনিভার্সিটির গবেষক, তিনি পিএইচডি করছেন বুখারী শরীফের খতমের উপর, যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বুখারী শরীফের খতম কিভাবে হয়। তখন তিনি একটা মেসেজ দিয়েছেন যে বিভিন্ন দেশের মানুষের কাছে জানতে চেয়েছেন স্বশ দেশে বুখারী শরীফের খতমের কি ধরনের পদ্ধতি আছে। তিনি সেখানে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন যে তুর্কি আমল থেকেই, সুলতানি আমল থেকেই এখানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কিছু ওলামায়ে কেরাম ছিলেন যাদেরকে বলা হতো বুখারী খান, তারা রাষ্ট্রের উন্নতির জন্য, রাষ্ট্রকে নানা ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, রাষ্ট্রের মানুষের সুখ শান্তির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দিয়ে তাদেরকে রাখা হতো, তারা পুরো বছর এই সকাল সন্ধ্যা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন দিয়ে বুখারী তেলাওয়াত করা হতো রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য। এবং তিনি সেখানে লিখেছেন যে বনি ইসরাইল কোরআনের মধ্যে যে তাবুতের কথা বলা হয়েছে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া হারুন, যে বনি ইসরাইলের কাছে
আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তাবুত বক্স এসেছিল যেখানে হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তাদের কিছু রেখে যাওয়া মুখাল্লাফাত সেখানে ছিল। বনী ইসরায়েল যখন যুদ্ধে যেত তখন তারা তাদের সামনে ওই তাবুতটা আগে নিয়ে যেত, ওই তাবুতটা যতবারই নিয়ে গিয়েছে ওই তাবুতের ওসিলায় বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা যুদ্ধের মধ্যে জয়দান করেছেন। অনুরূপভাবে সেই সুলতানি আমল থেকে তুরস্কের মধ্যে যখন কোনো যুদ্ধ হতো যুদ্ধে কামান পৌঁছার আগে অন্যান্য গোলাবারুদগুলো পৌঁছার আগে ওই বুখারি যারা তেলাওয়াত করত তাদেরকে যুদ্ধের ময়দানে আগে পাঠিয়ে দিত, তারা বুখারি তেলাওয়াত শুরু করত। এদিকে দেখা যেত হয়তো যুদ্ধের সম্মুখীন হওয়ার আগেই তাদের এই যুদ্ধের মধ্যে জয় চলে এসেছে। এই কারণে এই বুখারি শরীফ আজকে সারা পৃথিবীতে কোরআনুল করিমের তেলাওয়াত, এটা পৃথিবীর মধ্যে কোরআন শব্দের অর্থই হলো এই সৃষ্টির মধ্যে সবচেয়ে যেই কোরআনের তেলাওয়াত হয় যেই কিতাবের তেলাওয়াত হয় সেটা হলো কোরআন। এই কারণে কোরআনকে কোরআন বলা হয়, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত যে কিতাবের হয়। এবং বুখারী শরীফকে কখনো কোরআনের উপর আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন কোরআনের তাফসীর, তাহলে মূলকে বাদ দিয়ে কোনো তাফসীরের কোনো নির্ভয় আমরা গ্রহণযোগ্যতা থাকেই না। কোরআনকে আমরা অবশ্যই গুরুত্ব দিই, কিন্তু কোরআনুল করিম আর বুখারীর মধ্যে একটা বড় পার্থক্য হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র, আল্লাহ তাআলা কোরআনকে এবং এই সব শ্রেণীর মানুষের জন্য এই কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সব শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে। সাধারণ মুসলমান একজন যদি এক মাস দেড় মাস দুই মাস ট্রাই করেন তিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, কিন্তু বুখারী শরীফ এটা এমন একটা কিতাব যেটা পড়ার জন্য আপনাকে মাদ্রাসায় সবক দেওয়ার জন্য এর আগে মাদ্রাসায় আপনাকে 15 থেকে 16 বছর পরে আসতে হবে, তারপরে আপনাকে বুখারী শরীফের সবক দেওয়া হবে। এবার বুঝতে পারেন যে বুখারী শরীফ এটার এত বেশি গুরুত্ব হওয়ার কারণে মানে গুরুত্ব এই কারণেই যে যারা পড়বেন তারাও যেমন তেমন শুধু আলেম হলেই হবে না, বুখারী শরীফ পড়ার যোগ্যতা বাংলাদেশে আলেম অনেক আছে, বুখারী শরীফ পড়তে পারবেন এই ধরনের 1% আলেম খুঁজে পাওয়া কঠিন হবে। এই কারণে বুখারী শরীফ যদি বড় উলামায়ে কেরাম পাঠ করেন এবং বুখারী শরীফ পূর্ববর্তী বক্তা বলেছেন যে বুখারী শরীফটা আল্লাহর দরবার যে কবুল হয়েছে তার প্রমাণ রয়েছে অনেকগুলো কারণে, কারণ এখানে বলা হয়েছে বুখারী শরীফ কবুল হয়েছে আল্লাহ রসুলের দরবারে, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে বুখারীর দর্শ দিয়েছেন। ইমাম আবু সাইদ মারুজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ইমাম শাফি রহমতুল্লাহ শাফি মাজহাবের একজন বড় আলেম, তিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে মাকামে ইব্রাহিমের ওই জায়গায় তিনি কিতাবুল উব নামে একটা কিতাব হাদিসের কিতাব তিনি দর্স দিতেন ইমাম শাফি। তাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নির্দেশ করলেন, ইয়া আবা যায়েদ ইলা মাতা তুদারিসু কিতাবা শাফি ওয়ালা তুদারিসু কিতাবি, আর কতদিন তুমি ইমাম শাফির কিতাব পাঠদান করবে আমার কিতাব পাঠদান তুমি করছো না কেন? তখন তিনি বলেন ইয়া রাসূল আপনার তো কোনো কিতাব লিখেছেন আমার জানা নেই, সেই কারণে আপনার কোনো কিতাব আমি পাঠদান করছি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইমাম বুখারী যে কিতাবটা লিখেছেন ওইটা হলো আমার কিতাব, এই কারণে আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে গেছে এবং ইমাম বুখারী আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কাছে একজন মুহাদ্দিস পড়তে যাচ্ছেন, উনি সৌভাগ্য হয়েছে ইমাম বুখারীর কাছে যখন যাচ্ছেন সৌভাগ্য হয়েছে আল্লাহ রাসূলের সাথে সামনে দিদার নসিব হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তুমি কোথায় যাচ্ছ? তিনি বলেন আমি ইমাম বুখারী কাছে আমি হাদিস শরীফ পড়তে যাচ্ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরিহু মিন্নি সালাম, ইমাম বুখারীর কাছে যখন পৌঁছবে আমি রাসূলের পক্ষ থেকে তার কাছে আমার সালাম পৌঁছে দিবে। এবং যিনি এন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করেছেন একজন মুহাদ্দিস বলছেন আমি আল্লাহ রাসূলকে এবং সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহ আলাইহিম আলাইহিমকে অপেক্ষমান দেখলাম যে কেউ আসছেন তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর জন্য আমি অপেক্ষা করছি। পরবর্তীতে খবর আসলো যেই সময়ে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়েছে ঠিক ওই সময়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল করেছেন। এই কারণে বুখারী শরীফ নানাবিধ কারণে এই বুখারী শরীফ বুখারীর লেখক বুখারীর যারা বর্ণনাকারী প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে এত বেশি মকবুল ছিলেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ যাদের কাছ থেকে সনদ বর্ণনা করেছেন তাদের মধ্যে যারা ছিলেন তারা প্রত্যেকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও ছিলেন। একজন হুজুর আছেন মান আশা বাদাল মউত ইমাম ইবনে আবিদ দুনিয়া, এই কিতাবটা আমি অদম অনুবাদ করেছি, হুজুর সম্পাদনা করেছেন। সেখানে একজন ব্যক্তির তাবেই তার জীবনী আছে যিনি যার কাছ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যাদের থেকে হাদিস বর্ণনা তার মধ্যে একজন যে তিনি এন্তেকালের পরে তাকে খাটে যখন রাখা হলো তখন তিনি খাটের মধ্যে হাসছেন। একজন মানুষ মারা যাওয়ার পরে হাসছেন, তখন কিছু মানুষের মাঝে কৌতূহল জাগলো আসলে উনি মারা গেছেন নাকি জীবিত আছেন। মারা গেলে হাসার কথা না, জীবিত থাকলে মৃত্যুর ভান ধরার কথা না। একজন সাহস করে জিজ্ঞেস করলেন যে আপনি কি মারা গেছেন নাকি জীবিত আছেন? তখন তিনি বললেন আমি যে মারা গেছি সেটাও সত্য, আমি যে হাসছি সেটাও সত্য। কিভাবে? কারণ তোমরা আমার কোনোদিন সামনের দাঁতগুলো দেখোনি, অর্থাৎ আমাকে কখনো হাসতে দেখোনি। কারণ আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার ঠিকানা কোথায় হবে সেটা আমি যতদিন দেখবো না ততদিন আমি হাসবো না। আজকে আমি যখন মারা গেছি তখন আমার জন্য যখন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন, হুর জ্ঞানমান যখন আমাকে হাত চানি দিয়ে ডাকছে, ওগুলো দেখে দেখে আমি হাসছি। এই ধরনের হাজার হাজার উস্তাদ থেকে ইমাম বুখারী এই বুখারী শরীফ আমাদের জন্য নিয়ে এসেছেন। এই কারণে বুখারী শরীফ একটা মকবুল খতম, যে কোনো উদ্দেশ্য নিয়ে যখনই তেলাওয়াত হয় আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হয়। একটা কথা না বললে হক আদায় হবে না। উলামায়ে কেরাম সরি, এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন। দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম মাধ্যম সুন্নি সহি আকিদার উলামায়ে কেরাম, কারণ সুন্নি সহি আকিদার উলামায়ে কেরাম না হলে হয়তো অনেকে বুখারী তেলাওয়াত করতে যান কিন্তু আকিদা সহি না। এই কারণে বলে যার আকীদা সহি না তিনি বুখারী তেলাওয়াত করলে বুখার আসে, বুখার মানে জ্বর। বুখারী হুজুর বলেছেন বুখারী মানে ওই সমরকন বর্তমান উজবেকিস্তান, উজবেকিস্তান ইমাম বুখারী রহমতুল্লাহর মাজার ওই জায়গার মানুষ, এই কারণে ওনাকে বুখারী বলা হয়। আর উর্দুতে বুখার বলা হয় জ্বর, জ্বরকে বলা হয় কি বুখার। যদি বুখারীর ইমাম বুখারীর যে আকীদা যে হুজুর বলেছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে করে, অর্থাৎ ইমাম বুখারীর আকীদা হলো আল্লাহ রাসূল এন্তেকালের পরেও মানুষকে সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন। শুধু জীবিত নন, জীবিত তো আছেন, ওই উম্মতকে কি করতে পারেন, সাহায্য করতে পারেন। মিশরের একজন অনেকবার আল্লাহর বলি শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ দুরুসামিনের মধ্যে লিখেছেন, একজন আল্লাহর বলি তিনি আল্লাহ রাসূলের দরবারে জিয়ারত করতে যাচ্ছেন, এক কদম দিচ্ছেন থামিয়ে থেমে যাচ্ছেন, আরেক কদম দিচ্ছেন থেমে যাচ্ছেন। দীর্ঘক্ষণ পর জিয়ারত সেরে আসলেন, সবাই জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে দেখলাম আপনি এক কদম বাড়াচ্ছেন আবার থেমে যাচ্ছেন। তখন তিনি বললেন আমি এক কদম বাড়াচ্ছি আল্লাহ রাসূল থেকে অনুমতি নিয়ে, আর রাসূল আমি কি এক কদম সামনে দিব? এইভাবে আল্লাহ রাসূলের অনুমতি আল্লাহ রাসূলের খেদমতে উপস্থিত হলাম এবং জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আকুল্লা মা ইয়ারবিহি বুখারী সহিহুন, ইমাম বুখারী যা যা রেওয়ায়েত করেছে ইয়া রাসূলুল্লাহ হাদিসগুলো কি সহি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ অবশ্যই এগুলো সহি। ইয়া রাসূলুল্লাহ এই হাদিসগুলো কি আপনার হাদিস হিসেবে আমি বর্ণনা করতে পারবো? আল্লাহ রাসূল বললেন কোন ধরনের সন্দেহ ছাড়া এগুলো সবগুলো আমার হাদিস, এগুলো তুমি বর্ণনা করতে পারবে। তো এই সহি আকিদার উলামায়ে কেরাম এখানে যারা এসেছেন এমন উলামায়ে কেরাম আছেন যে সমস্ত উলামায়ে কেরাম দোয়া করতে হবে না, কোন এলাকা দিয়ে হেঁটে গেলে ওই এলাকা থেকে ইন্নাল্লাহ ইয়ারফাউল বালা আন আহলিল আরদে বেতের হালিল উলামা, অনেক উলামায়ে কেরাম আছেন তারা হেঁটে গেলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা বলা মুসিবত তুলে নিয়েছেন।
এই ধরনের সহিহ আকীদা যাদের সম্পর্কে ইমাম শাফি বলেছেন লাউলাম ইয়াকুনিল ফুকাহু আউলিয়া ফালাইসা লিল্লাহি ওয়ালি, যদি সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামায়ে কেরাম যদি আল্লাহর ওলি না হন তাহলে এই পৃথিবীর কোন আল্লাহর ওলি নেই। আমরা তো ওলি চিনতে ভুল করি, কেউ গদ্দিনশীন হয়ে বসে আছে তাকে আমরা শুধু ওলি মনে করি, কিন্তু উলামায়ে কেরাম তারা নিজেদেরকে ওলি হিসেবে প্রকাশ করেন না, তারা মানুষের কাছে আলেম হিসেবে পরিচিত। কিন্তু ইমাম সাহাবী বলেন তারাই হলেন প্রথম দরজার প্রথম স্টেজের আল্লাহর বলি, হলেন সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা উলামায়ে কেরাম তারাই হলেন প্রকৃত পক্ষে এক নম্বর তবকার, তারা আল্লাহর বলি। তো এই ধরনের সহি আকিদার উলামায়ে কেরাম এখানে তসলিম নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ অবশ্যই আমরা আশা রাখি আল্লাহ তাআলার দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।